শেরপুর জেলার নকলা উপজেলার উন্নয়ন চিত্র চোখে পড়ার মতো। মহাসড়কের পাশে অবস্থিত নকলা উপজেলাটি বিগত ২০ বছর আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকার কারণে একের পর এক অনেক উন্নয়ন কাজ সমাপ্ত করা সম্ভব হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি বড় বড় সেতু, ৬৫টি পাকা সড়ক, উপজেলার একাডেমিক ভবন, উপজেলা পরিষদ ভবন, প্রশাসন ভবন, কৃষি ভবন সহ ২১টি ভবন নতুনভাবে নির্মাণ করেছেন। স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী ৩২টি উচ্চ বিদ্যালয়, ৫টি কলেজ, ২৮টি মাদ্রাসা উন্নয়নে বরাদ্দ প্রদান করেছেন। নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে নকলা হাসপাতালে বৈকালীন সেবা নিশ্চিত করা হয়েছে। সমাজ সেবা, কৃষি সেবা, মা ও শিশু সেবা, পুলিশি সেবা জোরদার করেছেন। ৩ লাখ লোকের উপজেলায় এখন ২ লাখ লোক সরকারিভাবে সেবা ভোগ করে চলেছেন। উপজেলার প্রশাসক সাদিয়া উমুল বানিন পরিষদ চত্বরে নানা দেশি বিদেশি ফুলের গাছ রোপণ করেন। বঙ্গবন্ধু কর্নার, জাতীয় প্রতীক শাপলা, জাতীয় পাখি দোয়েল স্মৃতি ফলকে সুশোভিত করে সমগ্র উপজেলায় সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এখন নাগরিক সেবা সব দিক থেকে শেরপুরের নকলা উপজেলা এগিয়ে রয়েছে। বর্তমান সরকার উন্নয়নের যে ধারাবাহিকতা অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে উন্নয়নগুলি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তারই ধারাবাহিকতায়। ইউসুফ আলী মণ্ডল, এন.এ.এন. টিভি, শেরপুর।